পরীক্ষা ছাড়া যেভাবে হবে অনার্সের ফল করোনাভাইরাস পরিস্থিতির কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স শেষ বর্ষের সোয়া দুই লাখেরও বেশি শিক্ষার্থী ফল ঝুলে আছে দেড় বছর আগে পরীক্ষা শুরু হলেও এখনও তা শেষ হয়নি সম্প্রতি তথ্য পরীক্ষা নেওয়া সম্ভব হলেও মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা আটকে আছে বর্তমানে পরীক্ষা নেওয়া সম্ভব না হলে পেছনের পরীক্ষার নম্বর ও গড় মূল্যায়ন করে ফলাফল প্রকাশের চিন্তাভাবনা করছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মশিউর রহমান জাগনীয়উসকে বলেন অনার্স শেষ বর্ষের পরীক্ষার্থীদের আটকে থাকা মৌখিক পরীক্ষা অনলাইনে নেওয়া হয়েছে অধিকাংশ শিক্ষার্থী ভার্চুয়াল মাধ্যমযুক্ত যুক্ত হয়ে পরীক্ষা দিয়েছে কিছু কলেজে অল্প শিক্ষার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি যৌতিক কারণে যারা পরীক্ষায় অংশ নিতে পারেনি তাদের আবারও সুযোগ দিতে কলেজগুলোতে নির্দেশনা দেওয়া হয়েছে উপাচার্য বলেন বিজ্ঞান বিভাগের ছয়ত্রিশ হাজার শিক্ষার্থীর ব্যবহারিক পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি বলে শেষ বর্ষের ফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না শিক্ষকদের সঙ্গে আমার এ বিষয়ে আলোচনা হলে তারা অনলাইনে ব্যবহারিক পরীক্ষা নেওয়ার অনুমতি চাইলেও আমরা তা অনুমতি দেইনি আমরা চাই পরীক্ষার্থীরা ল্যাবে তারা এ পরীক্ষাটি দেবে এটি আমাদের সিদ্ধান্ত ছিল তিনি বলেন বর্তমানে পরিস্থিতি সৃষ্টি যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে ল্যাবে গিয়ে পরীক্ষা নিয়ে দেওয়া অসম্ভব হয়ে পড়েছে এ কারণে আরও কিছুদিন অপেক্ষা করা হবে পরিস্থিতি স্বাভাবিক না হলে বিকল্প ব্যবস্থা হিসেবে প্রথম দ্বিতীয় ও তৃতীয় বর্ষের ল্যাব পরীক্ষার প্রাপ্ত নম্বর গড় করে তার ভিত্তিতে নম্বর নির্ধারণ ফলাফল প্রকাশ করে সার্টিফিকেট দেওয়া হবে এ বিষয়ে পরবর্তী একাডেমিক কাউন্সিল কাউন্সিলরকে প্রতিবেদন বা রিপোর্ট দিতে হবে এটি আগেও দু একটা ক্ষেত্রে করা হয়েছে বলে তিনি জানান জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে জানা গেছে সারা দেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দু হাজার দু হাজার দুশো আটান্নটি কলেজে উনত্রিশ লাখেরও বেশি শিক্ষার্থী রয়েছে তার মধ্যে অনার্সের চারটি বর্ষে দশ লাখেরও বেশি শিক্ষার্থী রয়েছে তার মধ্যে দুই লাখ ছাব্বিশ হাজার শিক্ষার্থী শেষ বর্ষের ফলের অপেক্ষায় বিজ্ঞান বিষয়ে ছয়ত্রিশ হাজার শিক্ষার্থীর ল্যাব পরীক্ষা ও কয়েকজনের মৌখিক পরীক্ষা নেওয়া হয়নি বলে ফল ঝুলে আছে হাই হাইভিওয়ার্স জাতীয় ইউনিভার্সিটি এবং অনান্য় ইউনিভার্সিটির সকল আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেল ডিসক্রাইব করে পাশেই থাকুন